আমরা অনেক ভোরে উঠেছি। সাইফান বিয়ে দেখতে ভালোবাসে। আমাদের পাশের বাসা একটা গেট সাজানো হয়েছে, আর সম্পূর্ণ বাসাটাই সাজানো হয়েছে বিয়ে দেখে। আর বেবি ভিডিও করতেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। কি করতেছো বেবি, একটু আমাকে ভিডিও করো, আমাকে একটু ভিডিও করো। টিটি না পাখি, আকাশে পাখি উঠছে অনেক ভোরবেলা। রাস্তা দিয়ে কুকুরও যাচ্ছে, সে কুকুরকে দেখতেছে আর কুকুর কুকুর করতেছে। আসো 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 পাপা, আসো চলো চলো সাইফান চলো, কথা শুনতে হবে তো, তাহলে কি বিয়ে দেখলে হবে? চলো 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 পাশে চলো। বেবি এখানে বসলা কেন, কেন বসলা এখানে? চলো বাসা যাই, যাবা না? চলো বাসা যাই, যাবা নাই? চলো চা খাবো, চলো চলো চা খাবো আমরা। চলো 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 তাতে চলো, আস্তে 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 আস্তে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। এখন আমি যেখানে যাচ্ছি একটা বিয়ে বাসায়, আমার হাজবেন্ডের বন্ধু বোনের বিয়ে। এই তো সবাই চলে যাচ্ছি, আপনারা আমাদের সাথে যেতে পারেন। আমরা অল ফ্যামিলি যাচ্ছি বিয়ে খাইতে, সাথে আছে আমাদের নায়িকা শোভা। কেমন আছো? ভালো ভালো। শোভাও ভালো আছে, আম্মু আব্বু আব্বু আছে এখানে দেখতে পাচ্ছেন, আর আছে আকাশ, খালি আছে আর আছে সাইফান বেবি। আর সাইফান হচ্ছে এক নাম্বার নায়ক অ্যাক্টর, এক মিনিটে হাসে এক সেকেন্ডে কাঁদে। Bird on a tree, I'm just sitting here, I got time, it's clear to see, from up here, the world seems small, we can sit together. It's so beautiful, you and me, we're meant to be, in the great outdoors, forever free. চলে আসলাম, আসলে আমি চিনি না, আমি আম্মুর সাথে সাথে ঘুরছি। অনেক ভিড় দেখা যাচ্ছে এখানে, আম্মু আগে গেছে, চলো দাদারি। ছোট বোন কে বসতে ভাই, সতীশ ভাই কো আসসালামু আলাইকুম, কেমন আছেন? একটা মিনিট ওখানে আসেন তো, একটু সাইডে আসেন। কেন? এটা হচ্ছে আমার ভাই, ভেরি ক্লোজ ভাই আমার, আর ইনারই ছোট বোনের বিয়েতে আমরা আসছি, সবাই দোয়া করবেন। আমরা এখন চলে আসছি কিচেনের মধ্যে। ভাত তুলতে পারবে?
সাদা ভাত জলদি, আরে সাদা ভাত নেব নাকি আমি? আসসালামু আলাইকুম, কেমন আছেন? এটা হচ্ছে দই দিচ্ছেন ভাই আমার, এটা কি রোস্ট না? হ্যাঁ দুলা ভাই, দুলা ভাই, দুলা ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ লিচি খামা থামেই নাই, এটা হচ্ছে শশা, সালাদ হচ্ছে এখানে। একবারে ইয়া নিয়ে নিছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম আঙ্কেল, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি, সব ভালো তো? সাইমান্ডি কই, সাইমান্ডি কই, দাঁতে ব্যথা? আসসালামু আলাইকুম, দাঁড়াও একটু একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আব্বু এখানে দাঁড়াও, পাশে দাঁড়াও। হ্যাঁ বীর আঙ্কেল এখানে দাঁড়াও, ক্যামেরা কথা বলতে বলতে চলে আসছে, কি খবর? ঠিক আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ভালো আছেন? আমরা খাবারের জায়গা পাচ্ছি না আসলে, এখানে অনেক গেস্ট দেখতেই পাচ্ছেন, এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি আমরা, এখন টেবিলের খোঁজে আছি যে যেই টেবিল পাবো সেখানে টেবিলে বসবে না চেয়ারে। হ্যাঁ যারা খাচ্ছে তাদের পিছে দাঁড়ায় আছি, মানে জায়গা পাওয়ার জন্য। আসলে হাস্যকর ব্যাপারটা, কিন্তু তারপর উপায় নেই। খিদা লাগছে অনেক? না খিদা লাগেনি, তাহলে সমস্যা নেই। তুমি তো খেয়ে আসছি, খেয়ে আসছো? আমি তো খাইনি। আম্মুকে আমি বসতে বলছি, আম্মু বলতেছে তুমি যদি না দাঁড়াও তাহলে কিন্তু জায়গা পাবে না। আচ্ছা সমস্যা নাই, অপেক্ষা করো। এই তো জায়গা পাইনি, এখন আমরা একটু সিটে বসে আছি। খালাম্মা, আকাশ, সাইফান, আম্মু, শোভা সবাই আমরা বসে আছি, কারণ জায়গা ফাঁকা হচ্ছে না। আর টেবিলের পিছনে যে দৃশ্যটা দেখছেন, আসলে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, না হলে গ্রামের বিয়ে তো অনেক মানুষকে দাওয়াত দিছে, মানুষ বেশি থাকলে যে অবস্থার কি হয়। সাইফান আর সাইফানের দিদা বসে আছে। সাইফান, ও সাইফান দেখি একটু তোমাকে, আম্মু বসে গেছে, আমার বসতে, সবাই বসতেছে। আমি এখানে বসি তাহলে, আমি এখানে বসি, তুমি এখানে বসো তাহলে। হলো সাইফান, I'm just sitting here, I got time, it's clear to see. From up here, the world seems small. We can sit together, it's so beautiful, you and me. Meant to be in the great outdoors, forever free. আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
কেমন আছো? হ্যাঁ ভালো আছি। খুব সুন্দর লাগতেছে, যাও পাশে দাঁড়াও, আমরা একটু বসে থাকা ছবি তুলি। যাও 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 যাও, কাছে যান, সবাই কাছে যান, যাও সজীব যাও, বীর অঙ্কেল যান, বীর অঙ্কেল যান, দাঁড়ান, আরে দাঁড়ান না, ওকে থ্যাংক ইউ। কোথায় বর? আমরা এখন বরকে খুঁজতেছি, এই ছিল গ্রামের বিয়ে, এখনো বিয়ে হয়নি। ঈশ্বরদী গ্রাম নাকি? হ্যাঁ ঈশ্বরদী শহর, শহর সিটি সিটি কো ওইটা বর নাকি? এখন আমরা বরকে খুঁজতে যাচ্ছি, গরমে আমাদের অবস্থা খারাপ, তার মধ্যে সাইফান এত জ্বালা ছিল, আসলে এটা বুঝাইতে পারবো না। আর এক পর্যায়ে ওরা চারটা, কিন্তু আসলে ইয়াটা মানে বরপক্ষ আসতে দেরি করছে, তাই ওদের পাশাপাশি কোনো ভিডিও বা ফুটেজ নিতে পারেনি। হ্যাঁ কারেন্ট নাই, আসলে ওরা বাহিরে শুট করতেছিল কারেন্ট না থাকার কারণে, তারপরে বর যখন আসে তখনও কারেন্ট ছিল না। আমরা শুধু বরকে আপনাদেরকে আলাদাভাবে দেখাতে পেরেছি আর বউকে বাহিরে দেখাতে পেরেছি, এখনো বিয়ে পড়ানো হয়নি। আর আমাদের বাবু অনেক চালাচ্ছে দেখে আমরা থাকতে পারলাম না, অবশেষে সবাই তাড়াতাড়ি করে চলে আসছি। আমাদের এখানে যে বিয়েটাতে আমরা এখন গিয়েছিলাম, এটাতে বিয়েটা পরে মানে বর আসার পরেই পড়ানো হয়, আর ঢাকা শহরে তো আগে পড়ানো হয় দেখে বউ বরকে একসাথে সবাই দেখতে পারে খুব সহজেই, কিন্তু এখানে বিয়ের পরে বউ আর বর একসাথে বসে, তার আগে বসানো হয় না। এই জন্য আমি আপনাদেরকে সেই ফুটেজ মানে এখনো ক্লাসিক স্টাইলটাই এখানে চলতেছে, এখনো মানে আগে রীতি রিওয়াজ চলে যাচ্ছে, চলে আসছে। এই জিনিসটা আপনারা বলতে পারেন কেন ডিফারেন্ট, আসলে এটা বিয়ের পরেই গ্রামাঞ্চলে এখনো হয়ে থাকে। আমরা বিয়ে টিয়ে খেয়ে বাসায় চলে আসলাম, ভালোই মজা করলাম মোটামুটি। আর সাইফান একটু এসব পরিবেশে আসলে যাওয়া কম হয় দেখে, বেশি মানুষকে দেখে হয়তো বা ঘাবড়ায় যায় নাকি, এটা একটা ব্যাপার বলতে পারেন, একটু একটুতেই চেঞ্জ হয়ে যায়, কিন্তু দেখেন বাসায় এসে স্বাভাবিক হয়ে গেছে। এই জন্য আমি আসলে বুঝতে পারি না ও কেন গেলে খেপে যায়, এখন তো মনে হচ্ছে পুরো স্বাভাবিক।